আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। যারা এই পথে স্বাধীনতা এনেছিল ঝড়, যারা প্রাণ বলি দান দিয়ে হয়েছে অমর, বিনয়ে বাদল দীনেশকে প্রণাম, ভুলবো না মাতঙ্গিনী ক্ষুদিরাম, মাতঙ্গিনী ক্ষুদিরাম। সত্যি যে খণ্ডিত ভারত মাতার যন্ত্রণা আজকের 74 বছর ধরে চলছে, তারই উদযাপন হতে চলেছে আগামীকাল 75 বছরের স্বাধীনতা দিবসের প্রাককালে। এই মুহূর্তে 24 আওয়ার্স টিভি চ্যানেলে উচ্চারিত আলোর নিবেদন মুখোমুখি অনুষ্ঠানে আমি সঞ্চালিকা, শিল্পী শর্বাণী চ্যাটার্জি, বাচিক শিল্পী অভিনেত্রী, আজকের যে স্পেশাল গেস্ট এসেছেন তিনি স্বনামধন্য সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী এবং নানা গুণের ব্যক্তিত্বের অধিকারী আমাদের প্রিয়তমার সেই স্পেশাল গেস্টের নাম। দর্শক উৎসাহ বাড়ছে আমি বুঝতে পাচ্ছি। আমাদের এই স্পেশাল গেস্টের নাম পত্রলেখা চক্রবর্তী। পত্রলেখা, স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম। এই যে 75 বছরের স্বাধীনতার দিবসের প্রাক্কালে আজকে আমরা তোমাকে স্পেশাল গেস্ট হিসাবে পেয়েছি পত্রলেখা, তাহলে তুমি আজকে এই উৎসাহিত আলোর দর্শককে কি উপহার দিতে চলেছো? আজ 75তম স্বাধীনতা দিবসে আমি এখানে উপস্থিত হয়েছি উৎসাহিত আলোর তরফ থেকে। স্বনামধন্য শর্বাণী ম্যাডামকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজ 75তম স্বাধীনতা দিবসে সমস্ত দর্শক মন্ডলীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ভারত সরকার আজকের দিনটিকে আজাদী কা অমৃতসব হিসাবে ডিক্লেয়ার করেছেন। একদম একদম। বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডিএল রায়, সবাইকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি প্রিয় গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। অবশ্যই অবশ্যই। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে
আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অপূর্ব অপূর্ব, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি। সত্যি জন্মভূমির প্রতি যে শ্রদ্ধার্ঘ নিবেদন করলে, যে সঙ্গীতের মধ্যে দিয়ে কোথাও আমাদের চেতনায় কিন্তু যন্ত্রণার মধ্যেও যে একটা পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়েছে ঠিক আছে, কিন্তু তারপরও এখনও পর্যন্ত আমরা অখণ্ড ভারত মাতাকে পাচ্ছি না, তাই না? তবুও আমাদের মাতৃভূমি জন্মভূমি যে কত প্রিয়, তোমার সঙ্গীতের মধ্যে দিয়ে সাত রঙা অর্থাৎ রামধেনু রং আমরা পেলাম খুঁজে, আমাদের মধ্যে আনন্দের বাতাবরণ সৃষ্টি করেছো দর্শকের মধ্যেও। সেও সেই বিষয়ে আমি যাব যে তোমার পারিবারিক যে শুরু হয়েছিল এই সঙ্গীত যে সাধনা যে ইচ্ছে, আমরা এই দর্শক একটা কথা অবশ্যই জানাবো, আজকে যে শ্রীমতী পত্ররেখা চক্রবর্তীকে আপনারা পেয়েছেন আজ স্পেশাল গেস্ট হিসাবে, তার কিন্তু জন্মলগ্নের ব্যাপারটা তো আমরা জানবই, কিন্তু তার কর্মজীবন একটা ছিল, সেই কর্মজীবনে কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের একটি উচ্চ পদে তিনি আসীন ছিলেন, এবং এটা আমাদের সৌভাগ্যের বিষয়। তার সঙ্গে সঙ্গে কালচারাল যে ইনক্লাইন যে একটি শোল তিনি কিন্তু সজীব রেখেছেন সাধনা এবং চর্চার মধ্যে দিয়ে। শুরুটা জেনে নি, জন্মলগ্ন থেকে কি তোমার এই বিষয়টা জুড়ে ছিল তোমার সাথে? জন্মলগ্ন থেকে আমার মানে মানে ভীষণই ভালো লাগবে জিনিসটাকে, আর যতই বড় হচ্ছি ততই মানে সেটা নিয়ে আরো মানে মানে ফুলে ফেঁপে উঠেছে আমার। সমস্ত কাজের মধ্যেই আমি এই আবৃত্তি গান এগুলি আমি নিজের মতোই মানে চর্চা করে চলেছি। আচ্ছা, সঙ্গীতকে নিয়ে ভালোবাসা, সঙ্গীতকে নিয়ে প্রেম, এবং সঙ্গীতকে নিয়ে ঘর বাঁধা তাই। আচ্ছা, বাস্তব জীবনে তোমার এই লড়াইটা কতটা ছিল? কারণ তোমার কর্মজীবনে তুমি সাউথ ইস্টার্ন রেলের একটি উচ্চ পদে আসীন ছিলে, সুতরাং চাকরির জায়গাটা তোমাকে রেগুলারিটি একটা বজায় করতে হতো, তার সঙ্গে এটাকে কি করে মেনটেন করেছো? ওটা আসলে আমি সব কাজে আসলে এটা আমার প্যাশন, তো আমি সমস্ত মানে এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমি ঠিক এটার জন্য সময় আমি বেছে নিতেই নেই এবং আমার এটা নিয়ে আমার নিয়েই চলেছি বা আজও। বাহ, অপূর্ব সুন্দর। আমরা দর্শককে পরবর্তী উপহার তুমি কি দিচ্ছ? আমি আজকে তো স্বাধীনতা দিবস, এই দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিঝরে স্বপ্নভঙ্গ বা আমি দর্শকবৃন্দকে আবৃত্তি করে শোনাচ্ছি। অবশ্যই। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল গরজি উঠিছে ভীষণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণীর সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব কাশান কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া, কে সেলাইয়া ফুল পুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। কি অপূর্ব মুগ্ধতায় ভরিয়ে দিলে অপূর্ব মডুলেশন, আমরা সরাসরি আরেকটি সঙ্গীতে চলে যাব। আমি এবার দর্শক মণ্ডলীকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে দু লাইন গেয়ে শোনাচ্ছি। অবশ্যই।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই 75 বছরের স্বাধীনতা দিবসকে নানা ফুলের ডালি দিয়ে তুমি সাজিয়েছো, আর কি শোনাবে শোনাও। এবার আমি আমার বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের যে প্রথম কবিতাটা আমি আমার দর্শক মণ্ডলীকে আবৃত্তি করে শোনাতে চাই। অবশ্যই অবশ্যই শোনাচ্ছি ম্যাডাম। হ্যাঁ। হে মহামানব, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে, এখানে শান্তি হানা দেয় বার বার লোক চোখ আড়ালে, এখানে হেনেছে অন্ধকার। এই যে মাঠ দিগন্ত স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গড়েছে এখানে খাটি, কোথাও নেই কোপার। নারী মরক মন্ডন্তর, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল, এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের ঝড়। ভাঙা ঘর ফাটা ভিতেতে জমেছে নির্জনতার কালো, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়ায় মৃত্যু কালো পাহাড়, এই মুহূর্তে জবাব দিবি কি তা? কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদি হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে ঘুটবে কপাল তার, অযোধ্যার ও মানুষের সাথে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদার ছিল কি, জবাব মেলে না তার। আজ আর বিমূল আস্ফারণ নয় দিগন্তে প্রত্যাশান্ন সর্বনাশের ঝড়, আজকের নৈশব্দক যুদ্ধাম্বের স্বীকৃতি, দু হাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, শান্তি হোক শান্তি হোক। অপূর্ব চেতনা এনে দিলে সেই মানে একতার সুর, ভালোবাসার সুর, ঐক্যবদ্ধতার সুর, অসামান্য পত্র লেখা তোমাকে। সত্যি আমি রবিগুরুর ভাষায় বলবো, লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম। তোমার এই কালচারাল যে অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে তোমার নাম। আর আর কি আইন দালি আমার শেষ নিবেদন। হ্যাঁ হ্যাঁ, আমার মানে দর্শক মন্ডলীকে আমি আমার শেষ নিবেদন, ভারত মাতাকে আমি আমার প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই, জানিয়ে বলি। হ্যাঁ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। তুমি যে শ্যামল বরণ, কোমল মূর্তি,
মোর মেঘাটা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে চড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে চড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি যে বৃথামায় শক্তি দিলে শক্তি দাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অপূর্ব সুন্দরভাবে আজকের মাতৃভূমি অর্থাৎ আমাদের ভারত মাতার বন্দনায় তার নিজস্ব ডালি সাজিয়ে নিয়ে এসেছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী এবং কালচারালি ইনক্লাইন্ড সোল শ্রীমতী পত্রলেখা চক্রবর্তী। তোমাকে 24 আওয়ার্স টিভির চ্যানেল থেকে, উৎসাহিত আলোর তরফ থেকে এবং অগুন্তি দর্শকের তরফ থেকে অফুরান অভিনন্দন। হৃদয় ভরে দিয়েছ, মুগ্ধ করেছ প্রাণ এবং মন। আমি সকলকে প্রণাম জানাই আর একবার শুভেচ্ছা সবাইকে জানিয়ে। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।